রাশেদা বেগম একটু সচ্ছল জীবনের আশায় সরকারি চাকুরিজীবী স্বামীর 35 বছরের সঞ্চয় তুলে দেন যুবকের কাছে। টাকা ফেরত পেতে গত 10 বছর ধরে চেষ্টা করেও কোনো ফল হয়নি। এখন নিঃস্ব রাশেদা বেগম। আড়াই কোটির মধ্যে আমার 20-25 লাখ টাকা হয়েছে, দেওয়া হয়েছে। আর তো বাকি টাকা আছে, মানে যারা বেশি বেশি ছোট ছোট গুলো দেওয়া হয়েছে, বড়গুলো দেওয়া হয় নাই। এমন গল্প শুধু রাশেদা বেগমের একার নয়। 1 লাখ টাকায় বছরে লাভ 60,000 টাকা। যুবকের এমন প্রলোভনে পড়ে আজ নিঃস্ব প্রায় 3 লাখ নারী পুরুষ, যাদের দিন কাটছে শুধুই চোখের জলে। আমার সামর্থ্য আর কিছুই নাই, এখন সব শেষ করে দিয়েছি। সাংসারিক পারিবারিক সব জায়গায় কিন্তু আমরা নির্যাতিত, সে জায়গায় এসে যুবকে তো আজকে আমরা নির্যাতিত হলাম। শ্বশুরবাড়ি বিক্রি করে আমি টাকা দিতে হয়েছে মানুষের। আমার কিছুদিন পর পর বাসা পাল্টানো লাগে, দেখা যাচ্ছে যে ওই বাসায় আসতে থাকে, তখন বাড়িওয়ালা চিন্তা করে যে অবশ্যই এই মহিলারা খারাপ। সবচেয়ে বেশি বিপদে আছেন যুবকের এক সময়ের মাঠকর্মীরা। নিজের আয় তো বন্ধই, সাথে চেপেছে অন্যের ঋণের দায়। ভিটে মাটি বিক্রি করেও দায় পরিশোধ করতে না পেরে পালিয়ে আছেন অনেকেই। দিনের আনি দিন খাই এই অবস্থা আমরা চলতেছি, কিন্তু আমরা এলাকায় যেতে পারি না মানুষের টাকার জন্য। সঞ্চয় যা ছিল সব দিয়েছি, এরপর যা সঞ্চয় ছিল ওই গ্রাহকদের দিতে দিতে কোথাও কিছু নাই। ভুক্তভোগী এই মানুষগুলোর জন্য সরকারের পক্ষ থেকেও কোনো আশার বাণী নেই। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের মুখের দিকে তাকিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিচ্ছেন সাবেক ব্যাংকাররা। অনেক মানুষের ভাগ্য জড়িত, অনেক মানুষের টাকা পয়সা জড়িত। এটি শুধুমাত্র এই মামলার উপরে ছেড়ে না দিয়ে একটা টাস্কফোর্স, মানে খুবই উচ্চ পর্যায়ের শক্তিশালী গঠন করে এই টাকাগুলো কে কত পাবে এবং কিভাবে দেওয়া যায় সেরকম একটা ব্যবস্থা করা যেতে পারে। বিনিয়োগকারীরা বলছেন যুবকের অন্তত 2,500 কোটি টাকারও বেশি সম্পদ থাকলেও এর অধিকাংশই এখন বেদখলে, যে কারণে পাওনা ফিরে পাচ্ছেন না গ্রাহকরা। কাবেরী মৈত্রেয়, 71, ঢাকা। ১৪/৬/২০১১ সালে অর্থমন্ত্রী গণমাধ্যমে জানিয়েছিলেন যুব কর্মসংস্থান সোসাইটি যুবকের যথেষ্ট সম্পদ রয়েছে যা দিয়ে গ্রাহকদের পাওনা ফেরত দেওয়া সম্ভব। যথেষ্ট সম্পদ আছে টু মিট দ্য ডিমান্ড। অর্থমন্ত্রীর এই কথার প্রমাণ মিলে যুবকের সম্পদ বিবরণীতেও। যুবকে ক্ষতিগ্রস্ত জনকল্যাণ সোসাইটির তথ্য বলছে 18টি বাড়ি, 10টি প্রকল্প, 2,200 একরেরও বেশি জমি, 18টি কোম্পানি, নগদ অর্থ সহ স্থাবর অস্থাবর সম্পদ মিলিয়ে এই সম্পদের বর্তমান বাজার মূল্য এখন 10,000 কোটি টাকা, যা দিয়ে 3.5 লাখ গ্রাহকের অর্থ ফেরত দেওয়া সম্ভব বলেও মনে করছে যুবক নিয়ে সরকারের তদন্ত কমিটি। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা বলছেন এরই মধ্যে অধিকাংশ সম্পত্তি হয়েছে দখল, লুটপাট করে খাচ্ছে সরকার দলীয় লোকেরা। আমরা শুধু দুটো দোকানে ভাড়া পাই আর সমস্তগুলো দখলই আছে। হ্যাঁ, একটা দোকান তো নিছিল আমাদের সাবেক মহতো থানা বসে ছিল, ভাড়াও দেয় না বিলও দেয় না, কোনো উল্টো বিল আর হুম। আশেপাশে সন্ত্রাসী আছে, ওরা আমাদের অনেক অত্যাচার করে আমাদের উপরে। যুবকের যে সম্পদ ওইটাই অন্য নাম দিয়ে ওরা এরিয়া বিক্রি করতেছে। যুবক নিয়ে সরকার গঠিত তদন্ত কমিটির প্রধান টেলিফোনে 71কে জানালেন সরকারের কারণে অর্থ ফেরত পাচ্ছেন না ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। অর্থ মন্ত্রণালয়ের যেভাবে সিরিয়াস হওয়ার কথা ছিল ওরা অত সিরিয়াস ছিল না, শুধু ফাইল চালাচালি করছে এই মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয়, ওই দায়িত্ব নেয়নি। বিষয়টি স্বীকার করে অর্থ প্রতিমন্ত্রী জানালেন আমলাতান্ত্রিক জটিলতায় আটকা পড়েছে 3.5 লাখ গ্রাহকের ভাগ্য। একটু স্লো আমি স্বীকার করব এবং আরো 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 গতিশীল হওয়া প্রয়োজন, কিন্তু হচ্ছে না। কিন্তু এই সরকারের সময় আমরা যুবককে সঠিকভাবে আরো তথ্য যোগান যন্ত্র করে ধরতে পারবো। এদিকে টাকা ফেরত পেতে গ্রাহকরা এখনো তাকিয়ে আছে সরকারের দিকে। কাবেরী মৈত্রেয়, 71, ঢাকা।